হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বাংলাদেশের অন্যতম সুন্দর দর্শনীয় স্থান পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটে আসে কুয়াকাটা ভ্রমণে। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 290 কিলোমিটার। আজকের ভিডিওতে ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার কিছু নন এসি বাস এবং তাদের ভাড়া আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন। নাম্বার ওয়ান, সাকুরা পরিবহন। বরিশালের সবচাইতে জনপ্রিয় অপারেটর হলো সাকুরা পরিবহন। বরিশাল বিভাগের প্রত্যেকটি অঞ্চলেই তাদের সার্ভিসের সুনাম রয়েছে। ঢাকা থেকে কুয়াকাটা তারা হিনো 1J মডেলের নন এসি বাস দিয়ে সার্ভিস দিচ্ছে। গাজীপুর থেকে কুয়াকাটা তাদের নন এসি বাসের ভাড়া 950 টাকা এবং সায়দাবাদ থেকে কুয়াকাটার ভাড়া 800 টাকা। ঢাকার গাজীপুর, আবদুল্লাহপুর, বাড্ডা, গোলাপবাগ, টেকনিক্যাল, মালিবাগ, রামপুরা ও সায়দাবাদে তাদের কাউন্টার আছে। নাম্বার টু, ইউনিক সার্ভিস। বাংলাদেশের পরিবহন জগতে সার্ভিস মাস্টার খ্যাত অপারেটর হলো ইউনিক সার্ভিস। শুধুমাত্র নন এসি বাস দিয়ে অসাধারণ সার্ভিস দিচ্ছে তারা। ঢাকা থেকে কুয়াকাটা তারা উন্নত মানের নন এসি বাস সার্ভিস দিচ্ছে। এই রুটে তাদের নন এসি বাসের প্রতি সিটের ভাড়া 800 টাকা। ঢাকার গাবতলী, কল্যাণপুর, আসাদগেট, আবদুল্লাপুর, মিরপুর, ফকিরাপুল, টিটিপাড়া ও সায়দাবাদে তাদের কাউন্টার আছে। নাম্বার থ্রি, হানিফ এন্টারপ্রাইজ। বাংলাদেশের পরিবহন জগতের রাজাখ্যাত অপারেটর হানিফ এন্টারপ্রাইজ। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই তাদের সার্ভিস রয়েছে। ঢাকা কুয়াকাটা রুটে তারা অনেক আগে থেকেই সার্ভিস দিয়ে আসছে। এই রুটে তাদের নন এসি বাসের প্রতি সিটের ভাড়া 850 টাকা। ঢাকার গাবতলী, কল্যাণপুর, পান্থপথ, আবদুল্লাপুর, নর্দা, মালিবাগ, ফকিরাপুল, আরামবাগ, টেকনিক্যাল, কমলাপুর ও সায়দাবাদে তাদের এই রুটের কাউন্টার আছে। নাম্বার ফোর, এনা ট্রান্সপোর্ট। বাংলাদেশের পরিবহন জগতে রাইজিং স্টার খ্যাত অপারেটর হলো এনা ট্রান্সপোর্ট। পদ্মা সেতু চালু হওয়ার পর তারা ঢাকা, বরিশাল, কুয়াকাটা রুটে মিৎসুবিশি ফুসো বাস দিয়ে যাত্রীসেবা দেওয়া শুরু করে। ঢাকা থেকে কুয়াকাটা তাদের নন এসি বাসের ভাড়া 800 টাকা। ঢাকার গাজীপুর, আবদুল্লাপুর, উত্তরা, মিরপুর, নর্দা, আরামবাগ, গুলিস্তান ও ধোলাইপাড়ে তাদের এই রুটের জন্য কাউন্টার আছে। নাম্বার ফাইভ, শ্যামলী পরিবহন। বাংলাদেশের পরিবহন জগতে রানীখ্যাত অপারেটর শ্যামলী পরিবহন। বরিশাল রুটে অল্প কিছুদিনের মধ্যেই বেশ ভালো সাড়া পেয়েছে শ্যামলী পরিবহন। ঢাকা থেকে কুয়াকাটা তাদের নন এসি বাসের ভাড়া 800 টাকা। ঢাকার গাবতলী, নবীনগর, কল্যাণপুর, মিরপুর, আবদুল্লাপুর, পান্থপথ, গাজীপুর, নর্দা, মালিবাগ ও সায়দাবাদে তাদের এই রুটের কাউন্টার আছে। নাম্বার সিক্স, শ্যামলী এনা ট্রাভেলস। শ্যামলী পরিবহন এবং শ্যামলী এনা ট্রাভেলস দুটি আলাদা অপারেটর। শ্যামলী এনা ট্রাভেলস ঢাকা কুয়াকাটা রুটে বেশ সুনামের সাথে সার্ভিস দিচ্ছে। এই রুটে তাদের নন এসি বাসের ভাড়া 800 টাকা। ঢাকার চন্দ্রা, নবীনগর, গাবতলী, গাজীপুর, আবদুল্লাপুর, কল্যাণপুর, ফকিরাপুল, নর্দা, মালিবাগ ও সায়দাবাদে তাদের কাউন্টার আছে। নাম্বার সেভেন, লাবিবা ক্লাসিক। বরিশাল রুটের মোটামুটি নতুন এক অপারেটর লাবিবা ক্লাসিক। তাদের বহরের অধিকাংশ বাসই হিনো 1J মডেলের। ঢাকা থেকে কুয়াকাটা তাদের নন এসি বাসের ভাড়া 750 টাকা। ঢাকার নবীনগর, গাবতলী, আবদুল্লাপুর, নর্দা, বাড্ডা, রামপুরা, মালিবাগ ও সায়দাবাদে তাদের কাউন্টার আছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই বাসগুলোর মধ্যে কার সার্ভিস আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।